টানা দুই সিরিজ, টানা ছয় ম্যাচ। ফর্মেটটা যখন টি টোয়েন্টি, তখন রানের ঝরঝরানির আশায় টিভি স্ক্রিনের সামনে বসা মানুষগুলো রীতিমতো হতাশ। উইকেটে লড়াই হয়েছে ঠিকই, তবে সেটা রানের নয়, বরং কোনো মতে উইকেট রক্ষার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি বাংলাদেশ, কেউ কি এই উইকেটের সুবিধা নিতে পেরেছে? টি টোয়েন্টির আদর্শ রূপ কি ফুটিয়ে তুলতে পেরেছে এই দলগুলো? প্রশ্নের উত্তর হবে না। অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে রান ছুঁয়েছে 131, অতপর পরবর্তী চার ম্যাচেও সেই রান টপকায়নি। অজিরা হতাশ হয়েছে এবার নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে বাংলাদেশের জয়, মোটে 60 রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলাদেশ। যেখানে এমন কীর্তি গড়ে দেশজুড়ে বাহবা পাওয়ার কথা, সেখানে উল্টো প্রশ্নের মুখে ম্যাচ আর ম্যাচের উইকেট। অজি অধিনায়ক রাগটা চুপসে রাখলেও নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম আর নীরব থাকলেন না উইকেট নিয়ে, বরং খোঁচাটা দিয়েই দিলেন এই বামহাতি ব্যাটসম্যান। টানা ছয় ম্যাচ পর সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরের উইকেট রীতিমতো বদলে গেল। উইকেটে রান ধরতে শুরু করলো, ব্যাটসম্যানরাও ছোট বড় শর্টস খেলতে শুরু করলো, রানটাও গেল 141। দিন শেষে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতামূলক এক ম্যাচ দেখতে পেল দেশ ছাড়িয়ে বিশ্ববাসী। এমন উইকেটে তো চেয়েছিল দর্শকরা, এমনকি ক্রিকেটাররাও। গতকালকের ম্যাচে কিউই অধিনায়ক টম ল্যাথাম মিরপুরের উইকেটে নিজের জাত চিনিয়েছেন। 49 বলে 65 রানের ইনিংসে দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন, তবে জেতাতে পারেনি দলকে। তাও আফসোস নেই ল্যাথামের কণ্ঠে, বরং সুযোগ পেয়েই তার সদ্ব্যবহার করে ছাড়লেন ল্যাথাম। উইকেটের প্রসঙ্গ আসতেই, ভালো উইকেট হলে খেলাটাও ভালো হবে, ঠিক আজ যেমনটা হয়েছে। কথাটা ইতিবাচক সুরে বললেও বাংলাদেশের ঘাড়ে সেটা বিঁধেছে সূচের মতনই। আসলেই মিরপুর চায় একটি ভালো উইকেট, যেখানে টি টোয়েন্টির আদর্শ ধরে রেখে দলগুলো প্রতিযোগিতা করবে, নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। বিসিবি চাইলেই সেটা পারে, তবে প্রশ্ন হচ্ছে বিশ্বকাপের আগে কোন যুক্তিতে বিসিবি এমনটা করছে না? সামনের ম্যাচগুলোতেও সকলের আশা একটি ভালো উইকেট, পিচ কিউরেটররা সেটা বানাবে তো?